আমার বিয়েতে 800 জন নিমন্ত্রিত ছিল, বরযাত্রী এসেছিল প্রায় 100 জন। বাবার আদুরে মেয়ের বিয়েতে বাবা আমার কোনো কিছুতে কমতি রাখেননি। 20 ভরি গয়না, দামি বেনারসি, দামি আসবাব, দামি কাঁসার বাসনপত্র, এমনকি ছেলের জন্য একটি আধুনিক দু চাকা হাসতে হাসতে দিয়েছিলেন। বিনিময় শুধু আমার সেই স্বামী নামক মানুষটির দুটো হাত ধরে বলেছিলেন, বাবা, আমার জীবনের সবচেয়ে অমূল্য সম্পদ আজ তোমার হাতে তুলে দিলাম, দেখো কোনোদিন ওর অবহেলা করো না, আমার সোনা মেয়ের কোনো তুলনা হয় না, ভালো রেখো ওকে। বিয়ের মেহেন্দি আর আলতার রং ওঠার সাথে সাথে বুঝলাম বাবার প্রিয় সম্পদের মূল্য কারো কাছে রাস্তার নুড়ি পাথরের মতো। বাবার কাছে আমি দামি রত্ন হলেও সেই মানুষটির কাছে আমি অতি তুচ্ছ নুড়ি পাথর, যাকে ইচ্ছে মতো তুলে ছুঁড়ে ফেলা যায়, যাকে ইচ্ছে হলে পদাঘাত করে দূরে সরিয়ে দেয়া যায়। ভোর থেকে রাত্রি উদয়াস্ত খাটনি, মাঝে দুমুঠো খাবার, দিনে দুবার, যেগুলো কোনোদিন চোখের জল না ফেলে খেতে পারিনি। কিন্তু তাও পারিনি বাবাকে সব জানাতে। বাবা ফোন করলে বলতাম, খুব ভালো আছি বাবা, তোমার জামাই আমার খুব খেয়াল রাখে। কারণে অকারণে অলক্ষী অসভ্যই তোর ছোট লোক, এগুলো শুনতে শুনতে আমি নিজেও এগুলোই পরিচয় বলে মেনে নিয়েছিলাম। হাতে পায়ে গালে কালশিটের দাগ যেন আমার শরীরের ট্যাটু। বাবা যখন আসতেন আমার সাথে দেখা করতে, তখন গলা ভর্তি পোশাক পরতাম। কোনোদিন বাবাকে বুঝতেই দিইনি আমি কষ্টে আছি। আমি মাঝে মাঝে নিজেকে প্রশ্ন করতাম, কেন আমি সইছি, কেন পালাচ্ছি না? তখন আমি একটাই উত্তর পেয়েছি, আমি যে মানুষটিকে ভালোবেসেছি। এতগুলো মাস বছর তো এভাবেই কেটে গেল। আসলে আমার শিকড় গজিয়ে গিয়েছিল এই সংসারে। ভালোবাসা নেই, সম্মান নেই, অত্যাচার আছে, অবহেলা আছে, তবু সেই শিকড়ের মায়া কাটিয়ে উঠতে পারিনি। এইভাবে কাটল 5টা বছর। ভালো থাকার অভিনয় করতে করতে আমি ক্লান্ত হয়ে পড়েছি। মাঝে মাঝে ঠাকুরের সিংহাসনে বসে থাকা ওই ঈশ্বরকে প্রশ্ন করতাম, আচ্ছা তুমি তো আমায় সব দিলে, তবে আমার জীবনে ভালোবাসা কেন দিলে না? উত্তর পেতাম না, খালি প্রশ্নই করে যেতাম। সেদিন ছিল শীতের এক রাত্রি, আমি ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ আমার সেই স্বামী নামক মানুষটি ডেকে তুলল আমায়, তবু এক কাপ চা করে দেবে প্লিজ? আমার স্বামীর কণ্ঠে এত আদর মাখা ডাক সেই প্রথম শুনেছিলাম। আমার নাম
তপতী। সেই নাম যে মানুষটার কোনোদিন মুখে আনলো না, সে এত ভালোবেসে রাখছে, ভাবলাম ঈশ্বরের কৃপা। ঘড়ির দিকে তাকালাম, রাত্রি দুটো তখন। একটু অবাক হলাম ঠিকই, কিন্তু প্রথম প্রেমের ছোঁয়া পেয়ে যেন একটু বেশি পাগল হয়েছিলাম। তাড়াতাড়ি করে রান্নাঘরে ঢুকেছিলাম, রাত্রে জল ভরে ওভেনে বসিয়ে দিলাম, লাইটার দিয়ে গ্যাসটা জ্বালাতেই সে কি ভয়ঙ্কর আগুন, গোটা শরীরে পুড়ে যাচ্ছিল আমার, অসহ্য যন্ত্রণা। রান্নাঘর থেকে দৌড়ে বেরোতে গেলাম, দেখলাম দরজা বাইরে থেকে আটকানো। বাবার মুখটা ভেসে উঠল, একবার মাছ ভাজতে গিয়ে হাতে সামান্য পুড়ে গেছিল। বাবা সেই থেকে কোনোদিন আমায় রান্নাঘরে ঢুকতে দিত না, মাকে সেদিন কত বকা দিয়েছিল, বাবা তোমার আদরের তপুয়া জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে। বাবা, যে তুমি কষ্ট পাবে বলে এত কষ্ট আমি গোপনে রেখেছিলাম, আমি শেষ হয়ে গেলে তুমি কি আর ঠিক থাকবে? সেই থেকে আজ টানা দু বছর আমার স্বামী নামক মানুষটির বাড়ির দক্ষিণ দিকের বারান্দার পাশে যে ছাতিম বাস রয়েছে তাতেই আমার বাস। আরও একটি মেয়ে জীবন ধ্বংস করতে সেই মানুষটি আবারও ছাতনা তোলাই গেছে। এবার দেখব তার কপালে কি জুটে, ভালোবাসা নাকি অবহেলা।